আসন্ন পূজোর মরশুমে এবং শীতকালে ভ্রমণ পিপাসু যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে দ্বৈজোড়া বিশেষ ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। সাপ্তাহিক ট্রেন দুটি চলবে শিলচর নাহরুলাগুন এবং আগরতলা গৌহাটি রুটে। কয়েক মাস বন্ধ থাকার পর আগামী 5 সেপ্টেম্বর থেকে ফের চালু হচ্ছে আগরতলা গৌহাটি স্পেশাল ট্রেন। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সন্ধে 7টায় এই ট্রেন আগরতলা থেকে রওনা হয়ে পরদিন সকালে গৌহাটি পৌঁছবে। এই ট্রেন গৌহাটি থেকে ছাড়বে প্রতি শুক্রবার দুপুর 1:15। শিলচর নাহরুলাগুন রোটে বিশেষ সাপ্তাহিক ট্রেন চলবে প্রতি সোমবার। ফিরতি ট্রেন নাহরুলাগুন থেকে ছাড়বে প্রতি মঙ্গলবার সকাল 10টায়।